দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় সারা দেশে মহাসড়কের পাশে নির্মিত ট্রমা সেন্টারগুলো একরকম পঙ্গু হয়েই পড়ে আছে। জনবল ও যন্ত্রপাতির অভাবে কোনোটি এখনও চালু হয়নি, আর যেগুলো চালু হয়েছে সেখানেও সেবা পাচ্ছেন না ভুক্তভোগীরা। ট্রমা সেন্টারগুলো স্বাস্থ্যসেবা দানের উপযোগী করে গড়ে তোলার দাবি স্থানীয়দের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলী স্যার প্রতিবেদন। সড়ক দুর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় ঢাকা খুলনা মহাসড়কের পাশেই প্রায় ১১ কোটি টাকা খরচায় নির্মাণ করা হয় চারতলা ভবনের এই ট্রমা সেন্টার। ২০১৮ সালে নির্মাণ কাজ শেষ হলেও এখনও চালু হয়নি গোপালগঞ্জ ট্রমা সেন্টার। অযত্ন আর অবহেলায় ধ্বংস হতে বসেছে কোটি টাকার সম্পদ। দুর্ঘটনায় আহতদের বাধ্য হয়ে নিতে হচ্ছে ঢাকা বা খুলনায়। সেন্টারটি এখন পরিণত হয়েছে মাদকসেবী চোর ছিনতাইকারীদের আখড়ায়। জেনারেল হাসপাতালে বা এই জায়গায় স্থানীয়ভাবে সেইভাবে ভালো চিকিৎসা না থাকার কারণে ঢাকা অথবা খুলনায় ট্রান্সফার করা হয়। কোটি কোটি টাকা খরচ করে ট্রমা সেন্টার তৈরি করছিল, এখন এখানে মাদকসেবীদের আড্ডা হচ্ছে। এটার জন্য খুব তাড়াতাড়ি চালু হয়, এলাকাবাসী সেবা পায়। গণপূর্ত বিভাগ বলছে ২০২০ সালের শুরুতেই ভবনগুলো হস্তান্তর করা হয়। সিভিল সার্জন জানালেন, প্রক্রিয়া শেষ করে সেন্টারটি চালু করার চেষ্টা চলছে। ট্রমা সেন্টারটি পরিপূর্ণভাবে চালু হলে আমাদের এই বাংলাদেশের দক্ষিণবঙ্গের সকল জেলার সাধারণ মানুষ উপকৃত হবে। দুইজন কনসালট্যান্ট নিয়োগ দিয়ে পদায়ন করে এটাকে চালু করলে গোপালগঞ্জের পাশে এই মানে অত্যন্ত উপকৃত হবে। ভালুকা ট্রমা সেন্টারটি স্থাপন করা হয় ২০০৭ সালে। প্রয়োজনীয় লোকবল এবং যন্ত্রপাতির অভাবে ২০ বছরেও পূর্ণাঙ্গ সেবার মান নিয়ে দাঁড়াতে পারেনি এটি। আধুনিক যন্ত্রপাতি যা কিছু আছে সব কিছু এনে প্রয়োজন। আবেদন সরকারের কাছে যেন এখানে আরো উন্নত চিকিৎসা নেন। আউটডোর সার্ভিসতে চালু আছে, ইনডোর সেবাটা চালু নেই। প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রপাতির চাহিদাপত্র স্বাস্থ্য বিভাগে পাঠানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। কোটি লাইট এবং কোটি টেবিল না থাকার কারণে ট্রমা সেন্টারে অপারেশন যে কার্যক্রমটা সেটি বর্তমানে চালু নেই। নওগাঁয় বেসরকারিভাবে স্থাপিত একমাত্র ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে সব ধরনের চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনায় আহতদেরও চিকিৎসা দেয়া হয়। তবে এখানে নেই ইন্টেনসিভ কেয়ার ইউনিট। ২০১৯ সালে দর্শকজন নিয়ে যাত্রা শুরুর পর বৃদ্ধি হয়নি শয্যা সংখ্যাও। এখানে রোগীরা ভালো সেবা পায়, সবসময় স্পেশালাইজড ডক্টররা এখানে আসেন। সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ট্রমা সেন্টার নির্মাণের পরিকল্পনা করা হলেও বেহাল দশার কারণে ব্যাহত হচ্ছে সরকারের উদ্দেশ্য। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।